আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার আর এলিমেন্ট নিয়ে। চলুন জেনে নেই ইঞ্জিন অয়েল মোটরসাইকেলের ইঞ্জিনের কী কী কাজ করে থাকে। ইঞ্জিন অয়েল মোটরসাইকেল ইঞ্জিনের ছয় ধরনের কাজ করে থাকে, তার মধ্যে প্রধান কাজটি হচ্ছে লুব্রিকেশন করা। এখন কোনো কারণে এই লুব্রিকেশন সিস্টেমে যদি কোনো ধরনের ব্যাঘাত ঘটে, তাহলে ইঞ্জিনের মেইন যে প্রবলেমটি হবে সেটা হচ্ছে ইঞ্জিন সিস করা। ইঞ্জিন অয়েল নিয়ে অনেকেরই কোয়েরি থাকে, ইঞ্জিন অয়েল হিসাবে কোন অয়েলটি ইউজ করব এবং কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটি ইউজ করব। ইয়ামাহা মোটরসাইকেলের জন্য ইয়ামাহা কর্পোরেশন জাপান সবসময় রিকমান্ড করে ইয়ামালুব ইউজ করার জন্য, এবং এফজেডএস, ফেজার এবং আর ওয়ান সিরিজের সবগুলো মোটরসাইকেলের জন্য ইঞ্জিন অয়েল হিসাবে অবশ্যই ইয়ামালুব 10W40 ইউজ করতে পারে। ইঞ্জিন অয়েলটি ড্রেন করার পূর্বে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইঞ্জিনটাকে একটু ওয়ার্ম আপ করে নিতে হবে। আর ইঞ্জিনটাকে ওয়ার্ম আপ যদি করে না হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলটি খুব দ্রুত ড্রেন আউট হয়ে যাবে। তো আমি ইঞ্জিনটাকে স্টার্ট করছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার ইঞ্জিন অয়েল ড্রেন বোল নাটটি আমি খুলে ফেলবো। আমি অলরেডি নাটটি আগে থেকে লুজ করে রেখেছিলাম। ইঞ্জিন অয়েল ড্রেন করার সময় আমরা অনেকেই যে ভুলটি করি সেটি হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন করার জন্য টেকনিশিয়ানদেরকে সাজেস্ট করি গাড়িটাকে এভাবে কাপ করে ড্রেন করার জন্য। বাট এই কাজটি কখনোই করা যাবে না, কারণ আপনি যদি এটা করেন তাহলে যেটা হবে আপনার ইঞ্জিন অয়েল যখন রিফিল করবেন তখন এক লিটার থেকে যতটুকু আপনি কাপ করে ফেলেছেন ততটুকু ইঞ্জিন অয়েল আপনাকে অ্যাডিশনালি অ্যাড করতে হবে। ইঞ্জিন অয়েলের পাশাপাশি ইয়ামাহা মোটরসাইকেলের আরেকটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার। এই ইঞ্জিন অয়েল ফিল্টার যদি আপনি ইয়ামাহার জেনুইন প্রোডাক্ট ইউজ না করেন, তাহলে অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হতে পারেন। আমরা একটু ডেমনস্ট্রেশনে দেখে আসবো কী কী ধরনের প্রবলেম আমাদের হতে পারে। এটি হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার, এটা হচ্ছে ফিল্টার পেপার। এখানে যেটা হয়, ইঞ্জিন অয়েলটি এই ফিল্টার পেপারের মাধ্যমে ফিল্টারিং হয়ে এই প্যাসেজের মধ্যে দিয়ে ইঞ্জিনে সার্কুলেট হয়। এখন কোনো কারণে আপনি যদি ইয়ামাহার জেনুইন অয়েল ফিল্টার ইউজ না করেন, তাহলে যেটা হয় অয়েল প্রেশারের কারণে এই ফিল্টারগুলো পেপারগুলো ছিঁড়ে যেতে পারে। আর এটা ছিঁড়ে কোনো কারণে যদি আপনার এই অয়েল প্যাসেজগুলো ব্লক হয়ে যায়, তাহলে আপনার ইঞ্জিনে ইঞ্জিন অয়েল সার্কুলেশনটি আর হবে না। সেই ক্ষেত্রে যেটা হবে আপনার ইঞ্জিনটা সিজ হওয়ার সম্ভাবনা থাকবে। ইঞ্জিন অয়েল ফিল্টারের চেঞ্জের ক্ষেত্রে যে জিনিসটি অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, আমরা যদি অয়েল ফিল্টার চেঞ্জ করি তাহলে অবশ্যই আমাদের 100 ml অথবা 50 ml বেসড অন মডেল আমাদের ইঞ্জিন অয়েল অ্যাডিশনালি অ্যাড করতে হবে। যেমন আমি যদি এফজেডএস ভার্সন 2 এবং ভার্সন 3, ফেজার এবং R15 ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করি, সেই ক্ষেত্রে আমাকে ইঞ্জিন অয়েলের পরিমাণ 1100 ml এবং R15 জন্য 950 ml করে অ্যাডিশনালি অ্যাড করতে হবে। সবশেষে একটা কথাই বলবো, সেটি হচ্ছে আপনি যদি আপনার শখের মোটরসাইকেলটিকে ভালো রাখতে চান, তাহলে অবশ্যই ইয়ামাহার জেনুইন স্পেয়ার পার্টস ইউজ করুন। এই ছিল আজকে ইঞ্জিন অয়েল নিয়ে আমার হাতে। ইঞ্জিন অয়েল নিয়ে আরও যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাদের এই পেজে ইনবক্স করুন, আমরা সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইয়েস ইয়ামাহা।